এখানে আমার পূর্বপুরুষরা থাকতেন, এই সব এই চারপাশে যা যা দেখা যাচ্ছে এইসব নিয়ে আমাদের পূর্বপুরুষরা থাকতেন। তো এখন সেই জায়গায় আমার ঠাকুরদার বাবা রজনীকান্ত ঘোষের নামে একটি স্কুলও ছিল, তিনি উদ্যোগ নিয়েছিলেন, পরে তার পুত্র সেটাকে শেষ করে, পরে সেই স্কুলটা বেনিপুর হাই স্কুল হয়ে যায়, অনেক বড় সরকার টেক ওভার করে। তাদের একটি অনুষ্ঠান ছিল, সেই আমন্ত্রণে আমি এসেছিলাম এবং এসেছিলাম যখন খুবই ভালো লাগলো যে যেখানে আমার পূর্বপুরুষরা ছিলেন সেখানে আমাদের, হ্যাঁ সেই মাটিতে, তাহলে এখানে একটি যেখানে আমাদের ঠাকুর দালান ছিল, যেখানে পুকুর ছিল, যেখানে গাছ বাঁশবাগান অন্য অনেক সব গাছ হল, এখন সব দেখছি ভালো লাগছিল। এখন কি অবস্থায় আছে দেখলাম? এখন তো সব ধ্বংসাবশেষের মতো আর কি, এখন দেখবে একটা একটু মাঠ আছে, সেখানে ইয়াং ছেলেরা খেলাধুলো করছে দেখে ভালো লাগছে, বাকি তো সমস্ত একটা মানে আরেকটু যত্নার্থে কিন্তু সে আর মানে এখানকার মানুষরাই যদি ঠিকঠাক করে সব করেন তাহলে এটা সুন্দর একটা কিছু না হলে একটা ভালো পিকনিক স্পট হতে পারে। কারণ আমার আমার বাবা বা আমার ঠাকুরদার একদম নীতি হচ্ছে যে যে জমি ছিল একসময় এবং বহু মানুষ তার উপর নির্ভর করতেন, তারা কেউ কোথাও চাষ করেছেন, কেউ কোথাও তারা, ফলে তারাই এটা ভোগ করুন, ফলে আমরা নতুন করে জমিতে কেউ দাবিদার হতে আসবো না বা আসছি না। সেজে আমার জন্ম